নমস্কার, পাক বিচিত্রায় সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের ঘরে কিভাবে পনির বানানো যায় সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। এটি বানানো খুবই সহজ, আপনারা একবার বানিয়ে দেখবেন। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আজ আমি বাড়িতে কিভাবে পনির বানানো যায় সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি আমুল গোল্ড 1.5 প্যাকেটের 1 লিটার দুধ নিয়েছি। আপনারা চাইলে আমুল গোল্ডের নর্মাল প্যাকেটটাও নিতে পারেন, আর দুধের পরিমাণ আপনারা বাড়িও নিতে পারেন, 1.5 কিলো 2 কিলো আপনাদের পরিমাণ মতো করতে পারেন। আর ছানা কাটানোর জন্য আমি এখানে দুটো পাতি লেবু নিয়েছি। দুটো কেটে আমি রস বার করে নেব। দেখুন, আমি একটা কড়াইতে অল্প একটু জল দিয়ে বসিয়ে নিয়েছি। জল একটু জল দিয়ে দুধটা দিয়ে জাল করলে তলায় আর লেগে যাবে না। এখন আমি দুধ ঢেলে দিচ্ছি। এখানে ফ্যাটযুক্ত দুধটাই নিতে হবে পনির বানানোর জন্য। ফ্যাটযুক্ত দুধ নিলে পনিরটা সফট হবে। দেখুন, আমি কড়াইতে সম্পূর্ণ দুধটা ঢেলে নিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নেব। দেখুন, আমার দুধের পলক চলে এসেছে। আমি এখন আরও 1 মিনিট দুধটাকে জাল করে নিচ্ছি। দেখুন, আমি দুটো লেবুর পাতি লেবুর রস করে নিয়েছি। এখন আমি যতটা রস নিয়েছি তার মধ্যে ততটাই নর্মাল জল মিশিয়ে নিচ্ছি। ভালো করে একটু জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমার 1 মিনিট হয়ে গেছে। আমি 1 মিনিট আরো জাল করে নিয়েছি। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে এখন আমি 2 মিনিট দুধটা ঠান্ডা করে নিচ্ছি, নিয়ে আমি ছানা কাটিয়ে নেব। তো এখন আমার 2 মিনিট হয়ে গেছে। এখন আমি পাতি লেবুর রসটা দিয়ে ছানা কাটিয়ে নিব। অল্প অল্প করে, আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে আমি ছানাটা কাটিয়ে নিব। হালকা একটু নাড়িয়ে চারপাশে মিশিয়ে নিচ্ছি। আপনাদের যদি দুটো লেবুতে ছানা না কাটা হয় তাহলে আরেকটু লেবুর রস দিতে পারেন। আস্তে আস্তে আমি নেড়ে ছানাটা কাটিয়ে নিচ্ছি। দেখুন, ছানা কাটতে শুরু করেছে। কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমার ছানা তৈরি হয়ে গেছে। এখন আমি সেকে নেব। পাত্র নিয়েছি, পাত্রের উপরে আমি একটা পরিষ্কার সাদা কাপড় দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ছানাটা ঢেলে দিচ্ছি। এবং ছানাটা আমি কাপড়ে একটু ছেঁকে নিয়েছি। এখন আমি একটু নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। দেখুন, আমি একটু নর্মাল জল দিয়ে ছানাটা ধুয়ে নিচ্ছি, যাতে পাতি লেবুর গন্ধটা চলে যায়। আমি দুবার ধুয়ে নিচ্ছি। দেখুন, আমি দুবার ধুয়ে নিয়েছি। এখন আমি ভালো করে মুড়িয়ে নিচ্ছি। দেখুন, আমি টাইট করে ছানাটা ভালো করে মুড়িয়ে নিয়েছি। এখন আমি একটা থালার উপরে ভাবে রেখে আরেকটা থালা দিয়ে চাপা দিয়ে তার উপরে একটা পাত্রে জল দিয়ে এভাবে চাপা দিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। দেখুন, আমার 1 ঘন্টা হয়ে গেছে। আমি একটা হাঁড়িতে জল দিয়ে এভাবে চাপা দিয়েছি। আপনারা চাইলে শিল নোড়া দিয়েও চাপা দিতে পারেন। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি।
এখন আমি এটা খুলে নিচ্ছি। পনির তৈরি হয়েছে। যখন এই পুটলিটা আপনারা যদি বড় সাইজ বা করতে চান, ছোট করতে চান, তাহলে এই থালাটা ছোট করতে চাইলে এই জায়গাটা ছোট নেবেন থালাটা, আর বড় করতে চাইলে একটু বড় থালা নেবেন। এখন আমি পনিরটা কেটে নিচ্ছি। দেখুন আমি একটা টিফিন বক্সে নর্মাল জল নিয়েছি, এখন আমি পনিরটা ভিজিয়ে রাখবো। এভাবে ভিজিয়ে রাখলে পনিরটা মোটা হবে। এভাবে আমি দুই দিন নর্মাল ফ্রিজে রেখে দিব স্টোর করে। আপনারা যদি স্টোর করে না রাখেন তাহলে ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন পনিরটা মোটা বা ভারী হওয়ার জন্য। দেখিয়ে দিচ্ছি, দেখুন পনিরটা কতটা সফট হয়েছে। এভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো একের থেকে দুদিন স্টোর করে। দেখুন আমার পনিরগুলো জলে ভেজানোর পরে কতটা মোটা হয়ে গেছে। দেখুন দেখুন আমার ঘরে বানানো পনির তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে।